ওকে, তো এখানে যখন কিনা এই যে টু আমি টু দিয়ে গুণ করলাম এবং নিচে টু দিয়ে ভাগ করলাম, হ্যাঁ, তখন তখন আমার এখানে লসাগু হচ্ছে টু, লসাগু টু হলে উপরে কি আসতেছে, এখানে তিন দুগুণে ছয় আর মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান, হ্যাঁ, তো আমি একটু মুছে দিই আর কি, একটু হিজিবিজি হয়ে গেছে। তো এখানে আমি দুই দিয়ে গুণ করলাম আর দুই দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, তাহলে এই দুই আর এই দুইয়ের লসাগু কত হচ্ছে, দুই, আর উপরে তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, আর যেহেতু মাইনাস ছিল এই জন্য মাইনাস সিক্স, মাইনাস সিক্স আর এখানে মাইনাস ওয়ান, দুইটা মিলাই মাইনাস সেভেন। তো আমার এস এর মান আসতেছে কি, লেস দেন অর ইকুয়াল টু মাইনাস সেভেন বাই টু। এখন আমরা এখানে দুইটা মান পাইলাম, একটা হচ্ছে এস এর মান মাইনাস ফাইভ বাই টু থেকে বড় অথবা সমান, ঠিক আছে, তার মানে এই যে এস এর মান মাইনাস ফাইভ বাই টু থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বড় বলতে কি কত দূর বড়, একেবারে ইনফিনিটি পর্যন্ত বড়, ঠিক আছে, আর এস এর মান হচ্ছে মাইনাস সেভেন বাই টু থেকে ছোট অথবা সমান, তার মানে কি এস এর মানে মাইনাস সেভেন বাই টু হবে এবং এদিকে কতটুকু ছোট, একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট, ঠিক আছে। আর যেহেতু এটা ক্লোজ ইন্টারভাল এই জন্য আমরা এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করছি, যেহেতু এটা ক্লোজ ইন্টারভাল এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি, হ্যাঁ। আর গ্রাফটা হবে যে এরকম, ফার্স্টে আমি এখানে সেভেন বাই মাইনাস সেভেন বাই টু নেবো, নেওয়ার পর এখান দিয়ে বাম দিকে চলে যাবে, তারপরে আবার আমি মাইনাস ফাইভ বাই টু নেবো, এখান দিয়ে ডান দিকে চলে যাবে, এই মাঝখানে এটা কিছু না, এটা আমি আসলে একটু ভুল করে লিখছিলাম, হ্যাঁ। ওভার এটা মাইনাস না, এটা রাইট সাইডে যাবে না, সরি লেফট সাইডে যাবে না, রাইট সাইডে কেন গেছে মাইনাস ফাইভ বাই টু? ও না, এটা আসলে এই দেখো, এই যে আমার মানটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, তো শুরু হয়েছে মাইনাস ফাইভ বাই টু থেকে, ঠিক আছে, কিন্তু গেছে তো গেছে ঠিকই ডান দিকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এই মানটা যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। ওমর, আমি এই জিনিসটা মিস করছি, টাইম লিমিটের কারণে তো বুঝা পাবো। হ্যাঁ হ্যাঁ, তো এটা ছিল কি যে এটা ছিল হচ্ছে যে এস এ মডুলাস এক্স এর মান, হ্যাঁ, মডুলাস এক্স এর মান এ থেকে বড়, এটা কল আসছে, আমি একটু কল ধরবো। তা আমাদের মেইন প্রপার্টি ছিল যে যদি কিনা মডুলাস এক্স এর মান এ থেকে বড় হয়, তাহলে আমাদের সলিউশন সেট সলিউশন হবে এরকম যে এক্স এর মান মাইনাস থেকে ছোট এবং এই সূত্র অনুযায়ী, মানে এইটা আর এখানে ইকুয়াল টু দি একই কথা, ঠিক আছে, এই জন্য আমি সূত্রটা আর কি একবার লিখছি। ওকে আচ্ছা, এখন আমি করলাম কি, এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি করলাম, এখানে মাইনাস থ্রি করলাম, ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি এস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এস ইজ, মানে এস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ মাইনাস থ্রি। এখন এটাকে যে আমরা যেভাবে লসাগু করে ছোটবেলায় যা শিখছিলাম আর কি, লসাগু করে যোগ করা, ওইভাবে চিন্তা না করে সহজে চিন্তা করা যায়, আমাদের ম্যাডাম যেমন শিখাইছে যে আমরা করলাম কি, এখানে দুই দিয়ে গুণ করলাম আর এখানে দুই দিয়ে ভাগ করলাম, হ্যাঁ, কেন আমি দুই দিয়ে গুণ করলাম, যাতে করে এই যে হরগুলো একই হয়, ঠিক আছে, হরগুলো একই হইলে আমি একবার লিখতে পারবো হর এখানে, আর উপরে যা আছে তিন দুগুণে কত ছয়, তিন দুগুণে ছয়, আর বাম পাশে কত এক, মানে অন মাইনাস সিক্স, অন মাইনাস সিক্স, তো অন মাইনাস সিক্স করলে মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ বাই টু, তো এস এর মান হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু। আর ডান পাশে আমি একই কাজ করছি, ডান পাশে আমি যে থ্রি যোগ করছি, করার ফলে মাইনাস সেভেন বাই টু আসে। এখন এই যে দুইটা মান, এস এর মান হচ্ছে মাইনাস সেভেন বাই টু থেকে ছোট অথবা সমান, তার মানে ছোট অথবা সমান বলতে কত দূর ছোট, একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট, এই যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট, কোন জায়গা থেকে শুরু হবে, মাইনাস সেভেন বাই টু থেকে শুরু হবে, ঠিক আছে। আমি এই যে গ্রাফের যে রিয়েল লাইনে আমি এই যে মাইনাস সেভেন বাই টু লিখলাম, লেখার পরে এটা যেহেতু সলিড সার্কেল হবে বা একটা ভরাট বৃত্ত হবে, ঠিক আছে, কারণ কি আমার এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, তো সেক্ষেত্রে এটা এখান থেকে শুরু করে একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত হবে। আর এই ডান দিকে সলিউশনটা কি, এস এর মান হচ্ছে, ও সরি, এটা হচ্ছে কি আমার এই এই ডান পাশেটা, ঠিক আছে, আর বাম পাশে কি ছিল, এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টু, তার মানে এই যে আমার মাইনাস ফাইভ বাই টু এখানে দিয়ে আমার ডান দিকে চলে যাবে, ঠিক আছে, আচ্ছা, এখানে দিয়ে আমার ডান দিকে চলে যাবে, হ্যাঁ, এই যে প্লাস প্লাস ইনফিনিটি কেমনে কেমনে আসছে, এটা তো মাইনাস অপোসিট না, আচ্ছা, এখানে যেহেতু এস এর মান, এখানে যেহেতু এস এর মান মাইনাস ফাইভ বাই টু থেকে বড়, তাই না, তার মানে বড় বলতে কত দূর বড়, একেবারে প্লাস ইনফিনিটি পর্যন্ত বড়, ঠিক আছে, এই যে আমি দিলাম মাইনাস ফাইভ বাই টু, এখন মাইনাস ফাইভ বাই টু থেকে কত দূর পর্যন্ত বড়, প্লাস ইনফিনিটি পর্যন্ত, তো এই যে আমার মাইনাস ফাইভ বাই টু এর যে পয়েন্ট, সেই পয়েন্টটা এখানে
এবং এখান থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? আর যেহেতু আমার দুইটা মান আসতে পারে, যে অর দিছি না মাঝখানে অর দিছি, এই জন্য অর এর জন্য আমি এখানে ইউনিয়ন দিছি, কারণ আমার এই মানটাও আসতে পারে অথবা এই মানটাও আসতে পারে, ঠিক আছে? তো এটা হলো যে আমাদের ওভারঅল। আচ্ছা দুইটা দুই ডিরেকশনে যায় কেন? ওভার আমি বুঝতে পারিনি, দুইটা দুই ডিরেকশনে যায় কেন এটা বুঝলাম না। ও দুইটা কেন দেয়, তাই না? আচ্ছা মানে এটাই আমাদের প্রপার্টি ছিল আর কি, যেখানে আমাদের প্রপার্টিতে তাই ছিল, ঠিক আছে? না না, ও বলছে যে দুইটা দুই ডাইরেকশনে কেন গেছে। ও দুইটা ডাইরেকশন, দুইটাই তো হচ্ছে তোমার আছে, দুইটা তো কিন্তু ঋণাত্মক সংখ্যা। হ্যাঁ এটা হচ্ছে তোমার জিরো থেকে গুলো দুইটা কম হয়ে একদিকে যাওয়ার কথা, দুইটা দুই দুই ডাইরেকশনে গেছে। আমি বলবো ওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ ফার্স্টে লোকেট করতে হবে পিন পয়েন্ট কোনটা, পিন পয়েন্ট থেকে এবার কোন দিকে যাবে সেটা হচ্ছে মডুলাসের ইয়ার উপর নির্ভর করে। মডুলাস বড় না ছোট, বড় হলে প্লাস, ছোট হলে হচ্ছে মাইনাস। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এটা স্টার্টিং পয়েন্ট, এই যে আমাদের এই যে পয়েন্টটা দিচ্ছে আর কি, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এই যে পয়েন্টটা, এটাও আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে ভাই? আর এই যে গ্রেটার দ্যান হইলে পরে আমার ডান দিকে চলে যাচ্ছে, আর লেস দ্যান হইলে আমার বাম দিকে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা এরকম স্টার্টিং পয়েন্ট ইজ এটা। ও আচ্ছা আচ্ছা, -5/2 স্টার্টিং পয়েন্ট আমার এটা, -5/2। হাবিবা বুঝছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। তো এগুলাই ছিল আর কি। হ্যাঁ তো আমাদের মনে হয় আর অল্প কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে ওই হাফ ওপেন আর হাফ ক্লোজ, ঠিক আছে? হাফ ওপেন আর হাফ ক্লোজ। তো আমি এতক্ষণ যেগুলো পড়াইছি বেশিরভাগই কিন্তু ইনফাইনাইট ইন্টারভাল ছিল, ঠিক আছে? সরি আমাদের ফাইনাইট ইন্টারভালও মাঝে মাঝে ছিল, যেমন এইরকম কিন্তু খুবই কমই ছিল। ওই যে একটা হচ্ছে যে হয় ছোট, একটা হচ্ছে গিয়ে বড় অথবা সমান, আর একটা হচ্ছে ছোট, ঠিক আছে? মানে একটার মধ্যে সমান নাই, একটার মধ্যে সমান আছে, ঠিক আছে? এরকম আসলে আমরা খুবই কম পাইছি। তো যদি এরকম হয় যে একটা ফাইনাইট ইন্টারভাল, ফাইনাইট ইন্টারভাল মানে কি, যে এটার মানগুলো আসলে সীমাবদ্ধ, ঠিক আছে? যেমন এ থেকে বি পর্যন্ত মান, এই যে এক্স গ্রেটার দেন আর লেস দেন, লেস দেন বি, গ্রেটার দেন আর লেস দেন বি, তাহলে অন না এখানে এন্ড, মানে এক্স দ্য ভ্যালু অফ এক্স উইল বি বিটুইন, দ্য ভ্যালু অফ এক্স উইল বি বিটুইন এ অ্যান্ড বি, ঠিক আছে? ব্যাপারটা এরকম, মানে এক্স এর ভ্যালু হচ্ছে এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট হচ্ছে আমার এক্স এর ভ্যালু, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার ফাইনাইট ইন্টারভাল, মানে এগুলো একটা সীমা আছে, যে এগুলোর মান অসীম না, ঠিক আছে? এগুলোর মান সসীম। আর যদি কি এরকম হয় যে আমার এই মানগুলো একদিকে হচ্ছে গিয়া, একদিকে হচ্ছে কি, একদিকে হচ্ছে এরকম লেস দ্যান ইকুয়াল টু, ঠিক আছে? একদিকে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, একদিকে অনলি লেস দ্যান, তাহলে সেক্ষেত্রে আমার যেটা কিনা লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ, ওইটা হবে সলিড সার্কেল। আর যেটা কিনা এই যে গ্রেটার দ্যান, এটা হবে এরকম একটা ফাঁকা ফাঁকা সার্কেল, হ্যাঁ, ফাঁকা বৃত্ত, আর এটা হবে ভরাট বৃত্ত, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে ভাই, ঠিক আছে? পানি খাই নাও, হয়রান হয়ে গেছো? ও অনলাইনে পড়ানো যে কষ্ট। আর হচ্ছে যে আর লাস্ট অনলাইনে পড়ানো থেকে বোঝা বেশি কষ্ট। আর এটা আছে কি যে আমাদের রিয়েল লাইন, ঠিক আছে? মানে কি বলে রিয়েল নাম্বার লাইন, মানে সমস্ত বাস্তব সংখ্যার সেট কোনটা, সমস্ত বাস্তব সংখ্যা সেট হচ্ছে যে আমাদের বাস্তব লাইনে রিয়েল লাইনের মধ্যে যা আছে সব, ঠিক আছে? যেমন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? যেমন এই যে ফাইনাইটের মধ্যে কিন্তু কোনো হাফ হাফ ওপেন আর হাফ ক্লোজ নাই, সরি ইনফাইনাইটের মধ্যে, ইনফাইনাইট ইন্টারভালের মধ্যে কিন্তু কোনো হাফ ওপেন আর হাফ ক্লোজ নাই, ঠিক আছে? হাফ ওপেন নাই আর কি, হাফ ওপেন নাই, এখানে অনলি ওপেন আর ক্লোজ ইন্টারভাল আছে, ঠিক আছে? তো হাফ ওপেন আর হাফ ক্লোজ ইয়া কি মানে বোঝা গেছে কোনটা হাফ ওপেন হবে কোনটা হাফ ক্লোজ হবে? নো নো নো, যদি কি না একটা এরকম হয় যে একটার মধ্যে ইকুয়াল টু আছে একটার মধ্যে ইকুয়াল টু নাই, তাহলে সেগুলো হচ্ছে হাফ ওপেন, ঠিক আছে?